হাই গুড ইভিনিং। হাই গুড ইভিনিং। আজকে 29শে জুলাই শনিবার, এখন সন্ধে 6টা বাজে। এখন আমি যাচ্ছি ফেব্রিক ক্লাসে। কালকে বলেছিলাম যে টিস্যু দিয়ে একটা কাজ করছি, নতুন টিস্যু পেপার দিয়ে, তো সেটাই করব। একটু করার জন্য যাচ্ছি। আর হিয়ার দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি, কনজাংটিভাইটিস হয়েছে বললাম তো। আমি যেটা বললাম যে গিটার ক্লাস ওকে করতে দেবে কিনা, গিটার ক্লাস থেকে ফিরিয়ে দিয়েছে। দেখো তোমরা, ও কিন্তু ভালো হয়ে গেছে, কমে গেছে। গিটার ক্লাসে এত এখনো আংটি পড়ে গেছে। দেখো কমে গেছে, একদম কমে গেছে। কিন্তু না, গিটার ক্লাস এনে এটা ছিপি আটকা, তাতেও হবে না গিটার ক্লাসের। হ্যাঙ্কি দিচ্ছি, অন্ধকার নুন, এই যে হ্যাঙ্কি। একদম ভালো হতে, আরো ভালো হতে হবে। এতটা দূর গেল, যাওয়ার পর এই যে আবার ফোন এলো ওখান থেকে, আমি এই একবারে নাচের স্কুলে চলে যাই, আজকে সেটা হলোই না। এখন আবার 6:30 নাচের স্কুল, জানি না ওখান থেকেও ফিরিয়ে দেবে কিনা, ওখান থেকে। কিন্তু আমি যদি এখন ওয়েট করি, 6টা বাজে, আমি এখন ওয়েট করলে আমার দেরি হয়ে যায়। আমি আমি আর কত দেরি করে যাব, সেজন্য আমি এখন বেরিয়ে যাচ্ছি, যাই ড্রয়িং ক্লাসে, দেখাতে পারলে দেখাবো। কালকে হিয়ার আবার গিটারের এক্সাম আছে। আজকে ক্লাসটা করা খুব জরুরি ছিল হিয়ার, কিন্তু এই যে করা হলো না। এখন কি করবি, কি করবি এখন? গিটার বাজাবো আবার? গিটার বাজাবি? কাপড়গুলো একটু মেলে দিয়ে আসলে মেলে দিয়ে, ওখানে ড্রয়ারে পড়ে আছে। এই যে ক্রিম কেক বানিয়েছে, কেক আমি কেটে টেটে রেডি করে দিয়েছি, হুইপ ক্রিম আনিয়েছে, কিন্তু ঠিক প্রসেস জানে না। এই যে হুইপ ক্রিম এরকম গলে গলে আইসক্রিমের মতো পড়ছে, এরকম বিচ্ছিরি দেখতে হয়ে রয়েছে। আর বাকি ক্রিমকে এখানে ফেটিয়ে রাখা। হ্যাঁ, তো ওটাকে, ওটা আর একটু শক্ত হোক, তারপরেই দিলে ঠিক হবে। তো যতক্ষণ আজকে আমি কোন সকাল থেকে হয়ে গেছে তো, হ্যাঁ শক্ত হয়ে গেছে, রাখ এখন রাখ এটা। ই রাম, তুই কেক বানাবি না, খেয়ে খেয়ে শেষ করে দিবি পুরো ভ্যানিলা আইসক্রিম? ছি 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 ছি, এটা কি ঠিক তুই এরকম ভাবে খেয়ে নিচ্ছিস? হাত ধো, যা হাত ধো, হাত ধো, হাত ধো। আজকে অনেক সকালে উঠে আমি রান্না বান্না শুরু করেছি, মানে 7:30 উঠেছি, উঠেই একদম সমস্ত কিছু শুরু করে দিয়েছি, কেটকে স্নান করানো টানো সমস্ত কিছু। তারপরে 12টারও পরে নিয়ে এসছে চিংড়ি মাছ আর বড়লি মাছ। যদিও হুকুমটা আমারই ছিল যে মাছটা নিয়ে এসো, মাছ ফুরিয়ে গেছে, মাছ নিয়ে এসো। কতখানি যে হবে চিংড়ি মাছ, চিংড়ি মাছ বুঝে হাফ কিলো, আর বড়লি মাছও, বড়লি মাছ কতখানি, হাফ কিলো বড়লি মাছ আর হাফ কিলো চিংড়ি মাছ ওই কুটতে, বাপরে বাপ, আমি ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছি, ঘেমে নিয়ে অস্থির সকাল থেকে ক্যাট ক্যাট। আর এই মেয়েটা আজকে স্নান করেছে, বাবা ওর মুখের মধ্যে আমার ওড়নাটা, জামা খালি কামড়াক, খালি জামা কামড়াক, আমার জামা পড়ে আছে। আউ, কি করবো, নাচতে স্কুলে পড়ে যেতে বলে চুড়িদার আনতে, চুড়িদার, চুড়িদারই নেই তো পড়বে কি, এখন নাচের স্কুলে অ্যালাউ করে না। চোখ একদম ঠিক হয়ে গেছে, এই যে খুব গরম লাগছে, খুলতো খুলতো একটু জুতো দে তো। আরে আমাদের বাবি, ও হাই খেল, সরি হাই বারবি, হাই খেল, খোল 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 খোল, তুই খুলে দে, তাড়াতাড়ি এসে খুলে দে। হাই বারবি, তাড়াতাড়ি আয় না বাবা। হাই বারবি, বারবি হলুদ জামা পরে না, বারবি খালি গোলাপি জামা পরে। তুমি হাই বারবি বলো। হাই বারবি, হাই খেন, ছি ক্যান ক্যান হতে যাব, হ্যাঁ হ্যাঁ, কে ইয়ান ক্যান। আমি আসলাম, নাচ ফোন করবি, নাচ হয়ে গেলে ফোন করবি, চলে যাব, ঠিক আছে? যাই ড্রয়িং ক্লাস দেখি, আকাশটা কি ভালো লাগছে দেখতে। পুজোটা এখনো কতটা দেরি আছে, কিন্তু আকাশটা একদম পুজোর মতো দারুণ লাগছে।
এটা কালকে এটুকুই হয়েছে। হ্যালো হ্যালো প্লিজ, এই আমি একজন আমার বড় ভিউয়ার পেয়েছি যে আমার ব্লগ দেখে দেখে খায়। এই যে এখানে আমারই ভিডিও চলছে। আই 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 আচ্ছা লড়কা, আদওয়ায় তিশা, আচ্ছা লড়কা, আদওয়ায় তিশা, আচ্ছা লড়কা। এই যে আমার ভিডিও, কি হলো, জলদি খাও না প্লিজ। সব সব কই দেখে গেছে, আজ ভাত খানা নেই খা রা হ্যায়, আলু ডাল মিলা কে সব কুছ খা না। ওই দেখ ককরোচ, ককরোচ পকড় কে লাও, পকড় কে লাও। লে আজ বর্তন কোন সাফ কিয়া? আদওয়াত নে সাফ কিয়া? আদওয়াত বর্তন সাফ কিয়া? মানে কি করেছে? ইয়ে কে হ্যায়, ইয়ে কে হ্যায়, ইয়ে কে হ্যায়। আরে জিসমে বাবু কি আটা কলা লাগা দিছে না, থোড়া থোড়া। ইয়ে কে হ্যায়, কে হ্যায়, ইয়ে খায়গা, ইয়ে কে হ্যায়, ইয়ে টি 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 টি। তোমার ওই উসিকেল খানা খাও, জলদি খাও। ততম হুয়া, ততম হুয়া, নেই ততম নেই হুয়া, কিউ ততম নেই হোতা, জলদি ততম করো না, জলদি ততম করো। কপিরাইট চলে আসবে। এই যে কি সুন্দর খাবার দাবার এখানে, কিন্তু খাবার রুচি নেই। দেখো 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 দেখো, আলু 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 বস আলু বস আলু আউ 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 হ্যাঁ অন্য গান না, এত কপিরাইট। কোন হ্যায়, ইয়ে কোন হ্যায়, ইয়ে কোন হ্যায়, ছোটা বেবি কোন হ্যায়, রাত 11:53 বাজে, আর কয়েক মিনিট পরেই নতুন আরেকটা দিন শুরু হয়ে যাবে। 29 থেকে 30 হয়ে যাবে। আমি এতক্ষণে রান্না করছি ডিম কষা, আর সঙ্গে রুটি হবে। পেঁয়াজটা কেটে ভেজে নি, আর এখানে ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, করে আবার ডিমটাকে ভেজেও নেওয়া হয়ে গেছে। রান্না করতে আজকে প্রচুর দেরি হয়ে গেল, প্রচুর। অন্যদিন এই সময় খাওয়া না হলেও রান্না বান্না, অন্যান্য দিন এই সময় খাওয়া না হলেও রান্না বান্নাটা কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে আর রান্না বান্না কমপ্লিট হয়নি। আমি এতক্ষণে রান্না করতে গেছি, আমি একটা কাজ করছিলাম। আজকে আমি একটা নতুন সেলাই শিখেছি, এই সেলাইটা আমি আগে জানতাম না। এবার নতুন কোনো কাজ শিখে সেটা করতে আমি একটা আলাদা আনন্দ পাই, ওই জন্য মনে হয়েছে যে
খানিকটা অন্তত পক্ষে করে তারপর রান্নাঘরে ঢুকবো। আর এক বান্ধবী আর তার মেয়ে এসেছিল, তাদের সঙ্গে খুব মজা করে খানিকটা সময় কাটালাম। হিয়া আর আমার ওই বান্ধবীর মেয়ে দুজনে মিলে একটু রিলস বানালো, বেশ অনেকটা সময় খুব ভালো গল্প করে কাটালাম। তারপরে পার্থের সঙ্গে খানিকক্ষণ গল্প করা হলো, পার্থের বাবা মার সঙ্গে। দেখতেই পেলে সেই ভিডিও দুষ্টুর, আর দুষ্টু আমার একজন বড় দর্শক, বিশাল বড় দর্শক। ও যখন খাবার খায় তখন আমার ব্লগই চালাতে হবে, এবং বিশেষ করে সেই ব্লগগুলো যেইগুলোতে ও আছে। এত বড় একজন ভিউয়ার আমি কোনোদিন পাবো আমি ভাবতেও পারিনি, আর এত সমাজদার, এত বোঝে এরকম একজন ভিউয়ার। আর নতুন কী কাজ শিখেছি সেটা আবার দেখাই। এই যে এটা নতুন শিখেছি, করলাম, এটাও অ্যাপ্লিক, এটাও অ্যাপ্লিক, দুটোই অ্যাপ্লিক, কিন্তু এটা করা হচ্ছে বোতাম স্টিচ দিয়ে, আর এটা করা হচ্ছে হেম দিয়ে। এটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লিক বলে না, এটাকে বলে প্যাচ ওয়ার্ক। নিত্য নতুন সেলাই তো আমি তোমাদেরকে দেখাতেই থাকি, অনেকেই আমাকে বলে যে সেলাইগুলোরও ভিডিও করার জন্য, কিন্তু যখন আমি কাজটা করি তখন আর আমার ওই ভিডিও টিডিও করার ইয়ে থাকে না। আর ওরকম কোনো কিছু হাতের কাজ করলে টলে অন্য কেউ একটু ক্যামেরাটা ধরে দিলে সুবিধে হয়, সেটা তো হয় না, ওই জন্য করতেও একটু অসুবিধা হয়, তাই আর করা হয় না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কথা বলতে বলতে আমি এখনো ফ্রিজ থেকে ইয়েগুলো বের এক্সাম্পল নাই। কালকে মিষ্টি পান কিনেছি, আজও খেতে ভুলে গেছি। এই যে সোমা আন্টি ওকে চকলেট দিয়েছে, আরে তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দিকে দিচ্ছে দে, হাত পেতে আছি তো আশ্চর্য। চকলেট বাকি দিয়ে খেতে নালে ভগবান পাবে, আমার চকলেট খেতে খুব ভালো লাগে। মেয়েকে তাড়াতাড়ি খেতে দিতে নালে ভগবান পাবে দিগা। আমার তিন কালে গিয়ে এক কালে ঠিক আছে, আমি আর পাপের ভয় করি না। ডিম রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে, এখন দেখছি আটা মাখা অল্প আছে, কম পড়বে তাই একটু ময়দা মেখে নিই, পরোটা বানিয়ে নেব। আমি তো জয়দাদার ক্লাসে গেলাম, ক্লাস থেকে বেরিয়ে আমি তোতাদার দোকানে গিয়েছিলাম এই নতুন সেলাইটা আনার জন্য। ওটা নিয়ে ওখান থেকে আমি সোজা চলে গেছিলাম হিয়ার নাচের স্কুলে হিয়াকে নিতে। যখন যাচ্ছি মাঝখানে একটা সুন্দর ছোট্ট শিব মন্দির পড়ে, আর তার সঙ্গে একটা বার ঠাকুরের মন্দির আছে শনি মহারাজের, সেই মন্দিরের ওখানে দেখি প্রসাদ বিতরণ হচ্ছে। ওখানে প্রসাদ খেলাম, ফল খেলাম, ফল প্রসাদ খাওয়ার পরে সিন্নি দিচ্ছিল, এক কাপ দু কাপ করে তিন কাপ সিন্নি খেলাম, কিন্তু যে কাপ এই টুকুনি, জাস্ট কাপটা জাস্ট এই টুকুনি। বাবা মনে হচ্ছিল আরো এক দু কাপ খাই, কিন্তু লজ্জা লাগলো, অত লোকের সামনে কতবার করে চাই, তাই আর চাইতে পারলাম না। আমি রান্নাতে সব ফিল্টারের জল ব্যবহার করি, কখনোই আমি নর্মাল ওয়াটার দিয়ে রান্না করি না, মানে কলের জল দিয়ে। আগের ফিল্টার যখন ছিল সেটাতে স্টোরেজ ছিল না ওয়াটার, তখন একটু অসুবিধে হতো, হয়তো বোতলটা ফাঁকা হয়ে গেছে। এবার যতক্ষণে দিতে যাবো জল ততক্ষণে আমার সবজি হয়তো তল ধরে যাবে, কিন্তু এই ফিল্টারটা স্টোরেজ থাকাতে খুব সুবিধা হয়।
নুন চিনি আর সাদা তেল দিয়ে নিয়েছি, একটু বেশি করে ময়ান দিচ্ছি, তাহলে তেল কম টানবে। যদি ময়দা মাখার সময় একটু বেশি তেল দিয়ে ময়ান দেওয়া যায় তাহলে লুচি হোক পরোটা হোক তেলটা কম টানে। হেলদের কথা একটুও ভাবি না কিন্তু মাঝে মাঝে তো ভাবতে হয়। এটা মেখে নিই, নুন কম চেঞ্জ কর চেঞ্জ কর। ডিম যেরকম করে কেউ মাপে রে, তোকে দেখলে জানা যায়। ও খাচ্ছে, এরপর আমি খেয়ে নেবো, এটা ওর বাবার খাবারটা দিয়ে দিয়েছি। 12:30 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এলাম ছাদে কাপড় জামা তুলতে। হিয়া সকালবেলা কাপড় জামাগুলো মেলে দিয়ে গেছে কিন্তু আমার আর তোলা হয়নি, আর বাকি অর্ধেক কাপড় জামা তো মেলাই হয়নি, এগুলোকে তুলে নিই। সব কাপড় জামা শুকিয়ে গেছে, তুলে নিলাম। আজকে গাছে জল দিতেই ভুলে গেছি, থাক কালকে দেব। এখন নিচে যাই, ঘরে এখন এক বালতি ভর্তি আছে, সেগুলোকে এখন কোথায় মেলি দেখতে হবে। এখানে এতগুলো কাপড় কোথাও একটা মেলি, যে কটা জায়গা হয় মেলে দিই। কতগুলো, হ্যাঁ কতগুলো দড়ি টাঙানো ছিল সব, হ্যাঁ করেছি, কতগুলো দড়ি মেলা ছিল, এখানটায় বাঁধা ছিল দড়িগুলো, অনেক কাপড়। এভাবে একটার উপর একটা করে কাপড়গুলো মেলে দিলাম, সারারাত্রে খানিকটা ঝরঝরে তো হবে, সারারাত্রে ঝরঝরে হয়ে যাবে। কালকে সকালে যদি দেখি দরকার আছে তাহলে ছাদে নিয়ে যাব, আর না হলে নেব না। খাওয়া দাওয়াও হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, আর কোনো কাজ বাকি নেই, তাই ভিডিওটা এখনই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে, আমার সঙ্গে মানে ছোপার সঙ্গে। বাই, গুড নাইট। এখন করব সেলাই, আর সেলাই করবার আগে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটা ভিডিও এডিট করব। দুদিন হয়ে গেছে বোধ হয় নতুন ভিডিও দিইনি, কারণ ভিডিও এডিট করা নেই। এখন একটা ভিডিও এডিট করে রেখে তারপর সেলাই করা শুরু করবো। বাই।